আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত, নেবে ফেনী নদীর পানি। নয়াদিল্লিতে হাসিনা মোদী বৈঠকে সাত সমঝোতা সই। সরকারের ভাবমূর্তি নষ্টে জড়িতদের অভিযান থেকে রক্ষা নেই, সম্রাটের ব্যাপারে জানতে আরও ধৈর্য ধরতে হবে জানালেন মন্ত্রীরা। অভিযানের নামে চলছে নাটক বললেন বিএনপি নেতারা, অশুভ শক্তি রুখে দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যের আহ্বান। নিরুত্তাপ উপনির্বাচনে রংপুরে সাদ এরশাদকে বিজয়ী ঘোষণা, কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও ভারতের মধ্যে মংলা ও চট্টগ্রাম বন্দরের ব্যবহার, ফেনী নদীর সুপেয় পানি ভারতে নেওয়া সহ সাতটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে এসব সই হয়। এ সময় দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী দুই দেশের সম্পর্ককে গোটা বিশ্বের জন্য উদাহরণ হিসেবে উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ছবি তুলেছেন রাজীব দাস। সকালে নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হয় রাষ্ট্রীয় সম্মান জানানোর আয়োজন। উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে দুই প্রধানমন্ত্রী যোগ দেন বহুল প্রত্যাশার বৈঠকে। আলোচনা হয় ভারতের পণ্য পরিবহনে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার, বাংলাদেশকে দেয়া ভারতের লাইন অফ ক্রেডিট বাস্তবায়ন, ভারতের ত্রিপুরা রাজ্যে ফেনী নদী হতে 1.82 কিউসেক সুপেয় পানি সরবরাহ, সংস্কৃতি বিনিময়, উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা একে একে চুক্তি ও সমঝোতা স্মারকের দলিল হস্তান্তর করেন। এরপর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতে এলপি গ্যাস সরবরাহ, বাংলাদেশ ভারত প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্রকল্প এবং ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবনের উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী। এরপর দুই প্রধানমন্ত্রী মিলিত হন যৌথ সংবাদ সম্মেলনে। বলেন দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। বিগত এক দশকে আমাদের উভয় দেশের মধ্যে বিভিন্ন প্রথাগত খাত যেমন নিরাপত্তা, বাণিজ্য, বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, জলবায়ু ও পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ বৃদ্ধি এবং স্বাস্থ্য প্রভৃতি খাতে সহযোগিতা প্রভূত পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি বিভিন্ন নতুন ও অপ্রচলিত খাত যেমন ব্লু ইকোনমি এবং মেরিটাইম, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ গবেষণা, ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি ও সাইবার সিকিউরিটি প্রভৃতি খাতে উভয় দেশের সহযোগিতার হাত সম্প্রসারিত হয়েছে। ভারত বাংলাদেশকে সাথ আপনি সাঝেদারি কো প্রাথমিকতা দেতা হ্যাঁ, হমে গর্ব হি ভারত বাংলাদেশ সম্বন্ধ কো দো মিত্র পড়োশী দেশোকে বীচ সহযোগ কা পুরি দুনিয়াকে লিয়ে এক বেহতরিন উদাহরণ হুঝে খুশি হি হামারি আজ কি বাতচিত সে হামারে সম্বন্ধ কো অর ভি উর্জা মিলেগি। দ্বিপক্ষীয় বৈঠকের আনুষ্ঠানিকতার পর প্রধানমন্ত্রী সম্মানে মধ্যাহ্নভোজে অংশ নেন শেখ হাসিনা। দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখন এমন পর্যায়ে যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে নিমেষেই সমাধান সম্ভব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, নয়াদিল্লি, ভারত। এদিকে সংঘাত নয়, ঘাত প্রতিঘাত সহ্য করে সবসময় শান্তির জন্য কাজ করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নিরলস কাজ করছেন তিনি। কবি, শিল্পী, সাহিত্যিক সবার জন্য বাংলাদেশে এখন জ্ঞান চর্চার সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন মানুষকে দারিদ্র্যের হাত থেকে মুক্ত করে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। গতকাল ঠাকুর পিস অ্যাওয়ার্ড গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া কখনো একটি জাতি উন্নতি করতে পারে না, একটি দেশ উন্নতি করতে পারে না।
কারণ সংঘাত সবসময় ধ্বংস ডেকে নিয়ে আসে, আর শান্তি উন্নতি দেয়, সমৃদ্ধি দেয়। আর সেই সমৃদ্ধির পথে যাত্রা শুরু করতে গেলে সে পথ কখনোই খুব সহজ হয় না, বন্ধুর পথ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে কিছু পাননি, বিএনপির এমন অভিযোগকে নির্জলা মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এসব বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, এ সরকারের আমলেই ভারতের সাথে তিস্তার পানি চুক্তি হবে, ভারতের সাথে বন্ধুত্ব আছে, থাকবে, সম্পর্ক ভালো রাখলে সব সম্ভব বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বর্তমান সরকার সংখ্যালঘু বান্ধব দাবি করে ওবায়দুল কাদের বলেন, এবারের দুর্গাপূজাও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, কোথাও কোনো বিশৃঙ্খলা হবে না, এদেশে হিন্দুরা মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে থাকবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শেখ হাসিনার ভারত সফর ব্যর্থ, ভারত সফরে তিনি কিছুই আনতে পারেননি, এই নির্জলা সর্বৈব মিথ্যা। সম্পর্ক ভালো থাকলে যে কোনো কিছু সম্ভব, যে কোনো কঠিন বিষয়েরও সমাধান হয়। ভারত বাংলাদেশকে নিজেদের পণ্যের বাজার বানিয়েছে বলে মন্তব্য করেছেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সুলতানা কামাল। এ অবস্থায় অবিলম্বে সুন্দরবন রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং বনের কাছে এলপিজি কারখানা বন্ধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানান, ইউনেস্কোর 43তম সভার সুপারিশ বাস্তবায়নে সুন্দরবনের পাশে রামপাল সহ সব শিল্প নির্মাণ প্রক্রিয়া বন্ধ করা জরুরি, তা না হলে নেতিবাচক পর্যবেক্ষণের কারণে আগামীতে সুন্দরবন আবার বিপদাপন্ন ঐতিহ্যের তালিকায় চলে যেতে পারে, যা বাংলাদেশের জন্য হবে চরম ব্যর্থতা ও লজ্জার কারণ। বাংলাদেশ এখন সব দূষণমূলক, প্রকৃতি ধ্বংসকারী এবং মানব জীবন বিপন্নকারী শিল্প তৈরির ক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, এসব প্রকল্পের সব সুবিধা নিয়ে যাবে ভারত। চলমান অভিযানকে বাংলাদেশের দুর্নীতির দুর্বৃত্ত চক্র ভেঙে দেওয়ার অভিযান বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টায় জড়িতরা যত প্রভাবশালী হোক ছাড় পাবে না। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি আসলে বেগম খালেদা জিয়ার মুক্তির তথাকথিত নাটক করে সরকারকে বিব্রত করছে। দুর্গোৎসবের মহাসপ্তমীতে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি দলে অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তৃণমূলের কমিটিতে বিতর্কিতদের স্থান না পাওয়ার বিষয়েও সতর্ক আওয়ামী লীগ। হুঁশিয়ার করে দেন, সংখ্যালঘুদের প্রতি যারা অন্যায় করবে, সম্পদ দখল করবে, তাদের কোনো ছাড় নয়। এটা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে না, বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ দুর্বৃত্তের চক্র ভেঙে দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে উদ্যোগ নিয়েছেন। যারা আওয়ামী লীগের সরকারের শেখ হাসিনার নেতৃত্বে বিশাল অর্জনকে যারা ম্লান করে দিতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, তাদের শাস্তি তাদের পেতেই হবে, কেউ ছাড় পাবে না, সে যত প্রভাবশালী। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, প্রতিদিন মানববন্ধনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করলেও যথাযথ আইনি লড়াই চালাচ্ছে না বিএনপি। অভিযোগ করেন, আন্দোলনের দোহাই দিয়ে বিএনপি আসলে তাদের নেত্রীকে কারাগারে রাখতে চাইছে। 53তম বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদের আলোচনায় তিনি এসব কথা বলেন। আপনারা আসলে বেগম খালেদার মুক্তিটা চাচ্ছেন না, আপনারা চাচ্ছেন খালেদা জিয়ার এই কারাগারে রেখেই তার এই তথাকথিত মুক্তির নাটক করে সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলা, জনমত গড়া, সরকারকে বিব্রত করা, এটা ছাড়া আর কোনো লক্ষ্য নেই। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা। শুধু জিসান নয়, বিদেশে পালিয়ে থাকা শাহাদাত সহ বাকি শীর্ষ সন্ত্রাসীদেরও ইন্টারপোলের মাধ্যমে আটক করে দেশে আনা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার রমনা কালী মন্দিরে পূজা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিদেশে পালিয়ে থাকা বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর অবস্থান শনাক্ত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের মাধ্যমে তাদের আটক করা হবে। এছাড়া দেশের যেসব সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ করছে তাদেরকেও খোঁজ খবর নেওয়া হচ্ছে। যত দ্রুত সম্ভব সব সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট গ্রেফতার হয়েছে কিনা এ বিষয়ে উত্তরে তিনি আবারও বলেন, ধৈর্য ধরতে। বিএনপি নেতাদের অভিযোগ, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশকে দেউলিয়া করে ফেলেছে সরকার, এখন জনগণের দৃষ্টি অন্যত্র সরাতেই ছোটখাটো অভিযানের নামে নাটক করা হচ্ছে। অশুভ শক্তিকে রুখে দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদারের কথাও বলেন বিএনপি নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়াকে জামিন থেকে বঞ্চিত করা হচ্ছে। অর্থনৈতিক ক্রাইসিস এবং ব্যাংকিং খাতগুলিকে আজকে নিঃস্ব করার মধ্য দিয়ে একটা দেউলিয়াস দেশে পরিণত করছে। এই দেউলিয়াত্বর দৃষ্টিভঙ্গিটাকে অন্যত্র সরানোর জন্য আজকে এই ছোটোখাটো খুচরা নাটক, যে নাটকের মধ্য দিয়ে মানুষকে আশ্বস্ত করছে, মানুষকে সেদিকে তুলে রাখছে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে কিছু না। এখন এক কেসুনি দিয়ে হাজার সমস্যা হাজার দুর্ঘটনার কথাগুলিকে চাপা দেওয়া হচ্ছে। এদিকে মহাসপ্তমীতে ঢাকেশ্বরী কেন্দ্রীয় পূজা মণ্ডপ পরিদর্শনে যান বিএনপি নেতারা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন সহ ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। যে অশুভকে দমন করার জন্য, শুভ প্রতিষ্ঠা করার জন্য মা দুর্গা এসেছিলেন, ঠিক আজকে আমাদের সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের এই মাতৃভূমিতে যে সকল অনাচার অত্যাচার অশুভ কাজ চলছে তাকে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে দমন করব। দেশের স্বার্থে দলমতের ঊর্ধ্বে উঠে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলেও মত দিয়েছেন বিএনপি নেতারা। বাংলাভিশন, ঢাকা। রংপুর তিন আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোটের প্রার্থী সাদ এরশাদ। নিকটতম প্রার্থী ছিলেন বিএনপির রিটা রহমান। কারচুপির অভিযোগ এনে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে স্থানীয় বিএনপি। শনিবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ কমিউনিটি হলে নির্বাচন কন্ট্রোল রুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক ও জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙা উপস্থিত ছিলেন। ভোটের ফলাফলে এরশাদের লাঙ্গল প্রতীকের প্রার্থী সাদ এরশাদ পেয়েছেন 58,878, নিকটতম বিএনপি ধানের শীষ প্রার্থী রিটা রহমান 16,947 ও এরশাদের ভাতিজা এইচ এম আসিফ শাহরিয়ার মোটরগাড়ি প্রতীকে 14,984 ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ভোট পড়েছে 21.31%। এদিকে ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। অভিযোগ করেন, ডিজিটাল কারচুপির মাধ্যমে মহাজোট প্রার্থীকে জেতানো হয়েছে। বিজয়ের খবরে উৎসবের আমেজ নেমে আসে এরশাদের পল্লী নিবাসে। সাদ এরশাদ এই বিজয়কে উৎসর্গ করেন রংপুরবাসীর প্রতি, প্রতিশ্রুতি দেন এই অঞ্চলকে এগিয়ে নেওয়ার। রংপুরবাসী আর একবার নির্বাচনে গেল না, এটা দেখে আমি তো মানে রংপুরবাসীকে সেলুট দিতে চাই, এই জন্যে যে তারা এত পরিপক্ক এবং তারা আগেই বুঝে ফেলেছিল যে এই নির্বাচন এবং এই যে মিথ্যা আশ্বাস এটাতে তারা সাড়া দেয়নি। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিহারীদের সাথে পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সমর্থকদের ব্যাপক সংঘর্ষে 12 পুলিশ সহ আহত হয় অনেকে। শনিবার দুপুরে জেনেভা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে ঘিরে এই সংঘর্ষ হয়। তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, বিহারীদের কাছে 31 কোটি টাকা বিদ্যুৎ বিল বাকি ছিল। তারা সেই বিল না দিয়ে রাস্তায় বিক্ষোভ এবং পুলিশের উপর ইটপাটকেল ছড়ে তাদের 15 জনকে আটক করেছে পুলিশ। বিহারীরা জানান, ক্যাম্পে প্রায়ই বিদ্যুৎ সংযোগ থাকে না, এ সমস্যার সমাধানের দাবিতে বিহারীরা রাস্তায় অবস্থান নিলে তাতে কাউন্সিলর মিজান বাধা দেন, এতে সংঘর্ষ বাধে। এ সময় বিহারী এবং কাউন্সিলর মিজানের সমর্থকরা বেশ কয়েক জায়গায় আগুন ধরিয়ে দেয়, চালায় ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। আহত একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পদ্মার পানি কমতে থাকায় কুষ্টিয়া ও রাজশাহীতে বন্যার পানি নামছে ধীরে ধীরে। কুষ্টিয়ায় চার উপজেলার প্রায় 15,000 মানুষ এখনও পানিবন্দী। সম্পূর্ণ নষ্ট হয়েছে 16,000 হেক্টর জমির ফসল। এদিকে রাজবাড়িতে পদ্মার ভাঙনে নিঃস্ব শত শত পরিবার। কুষ্টিয়ায় হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পদ্মার পানি প্রতিদিনই কমছে। রবিবারের মধ্যে বিপদসীমার নিচে নামবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে এখনও পানিবন্দী চার উপজেলার প্রায় 15,000 মানুষ। চরম দুর্ভোগে তারা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ তাদের। বন্যায় প্রায় 16,000 হেক্টর জমির উঠতি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা কৃষকরা। পাট থেকে শুরু করে পাটের জাগ মাগ সব হারিয়ে টারি ওটা গেছে। আবার কালাই বুলি চলে যেগুলো কালাইও পাইল না। বাড়ি ঘরে থাকারও অবস্থা খুব খারাপ। একবার থেকে আরেকবার যাওয়া যায় না, এরকম অবস্থা কিছু চলে। এক সপ্তাহ যাবৎ এই পানির মধ্যে বসবাস করছি আমরা, খুব কষ্টের মধ্যে আছি। আমাদের ছাগল গরু সব অনাহারে আছে, আমাদের কেউ সাহায্য সহযোগিতা এখনো পাইনি। 5-6 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমরা হেক্টরে রিপোর্ট দিয়েছি। তো গত আমরা এটা অবশ্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দৌলতপুর উপজেলা থেকে আমরা এই পানি প্লাবিত হবার পরে আমরা জানাইছি আমাদের কর্তৃপক্ষ, এটা অবশ্য প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে। যেসব জায়গায় পানি উন্নয়ন বোর্ডের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল অথবা লোকালয়ে পানি ঢুকে যানমালের যে ক্ষতির সম্ভাবনা হয়েছিল, আমরা কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে আমরা এটা যথেষ্ট সফলতার সাথে আমরা মোকাবেলা করেছি। এদিকে রাজশাহীতেও কমছে পদ্মার পানি। বালুভর্তি জিও ব্যাগ ফেলে শহর রক্ষা বাঁধ নিরাপদ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এখনও তলিয়ে আছে নদী তীরবর্তী নিম্নাঞ্চল। অন্যদিকে রাজবাড়িতে পদ্মার ভয়াবহ ভাঙনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে শত শত পরিবার। ত্রাণ চান না ভাঙন কবলিতরা, তারা চান নদী শাসন করে ঠেকানো হোক ভাঙন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে 54 শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন তাদের দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা সনদ। অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাস্টমস কমিশনার মোয়াজ্জেম হোসেন ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক আলম। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সহ ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি সত্যিকারের ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীরের অনন্তনাগে ডিসি অফিস লক্ষ্য করে গ্রেনেড হামলায় অন্তত 14 জন আহত হয়েছে। এদিকে অবরুদ্ধ কাশ্মীরিদের সহায়তার জন্য ভারতে অনুপ্রবেশে আগ্রহীদের সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় গতকাল বেলা 11টার দিকে কাশ্মীরের অনন্তনাগ ডেপুটি কমিশনারের কার্যালয়ে ঢোকার গেটে গ্রেনেড হামলা হয়। এতে সেখানে থাকা পুলিশ, সাংবাদিক, পথচারী সহ আহত হন অন্তত 14 জন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। এদিকে কাশ্মীরিদের সহায়তার জন্য সীমান্ত পেরুতে আগ্রহীদের ভারতের পাল্টা জবাবের বিষয়টি মাথায় রাখতে বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে আজাদ কাশ্মীরের জনগণের উদ্দেশ্যে বলেন, এতে অবরুদ্ধ কাশ্মীরিদের উপকারের তুলনায় অপকারী হবে বেশি। জানান, কাশ্মীরে অনুপ্রবেশকারীদের ইসলামী সন্ত্রাসবাদী বোধে বিশ্বের কাছে অপপ্রচার চালাবে ভারত। এবার ক্লেমন খেলার সংবাদ।
25 অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতি ক্যাম্প। তার আগেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটারি, নিশ্চিত করেছেন অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আগামী বোর্ড সভায় পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানান আকরাম খান। এদিকে 10 অক্টোবর থেকে শুরু হবে লঙ্গার ভার্সন ক্রিকেটের জাতীয় লিগ, যেখানে এবার জাতীয় দলের তারকারাও অংশ নিচ্ছেন। এটা আপনারা জানেন যে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আপনি অলওয়েজ বলেন যে আমাদের সিকিউরিটি কিন্তু প্লেয়ারদের সিকিউরিটি প্রায়োরিটিটা নাম্বার ওয়ান, তো সেই জিনিসটা আমরা মাথায় রেখেছি এবং এটা কিন্তু আসলে একটা আমাদের পুরো একটা ভালো মানে একটা সিদ্ধান্তটা যে শুধু ক্রিকেট বোর্ডের তাই না, তো আমরা কোথায় খেলবো সেটা কিন্তু এখনও সিদ্ধান্তটা পুরোপুরি হয়নি। তো আমরা দুবাই খেলবো না পাকিস্তানে খেলবো সেটা পাকিস্তানের উপর, তো সেটা কথাবার্তা চলছে, হয়তো 10-15 দিনের মধ্যে এটা ফাইনাল হবে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করবে ভারত, নেবে ফেনী নদীর পানি, নয়াদিল্লিতে হাসিনা মোদী বৈঠকে সাত সমঝোতা সই। সরকারের ভাবমূর্তি নষ্টে জড়িতদের অভিযান থেকে রক্ষা নেই, সম্রাটের ব্যাপারে জানতে আরও ধৈর্য ধরতে হবে জানালেন মন্ত্রীরা। অভিযানের নামে চলছে নাটক বললেন বিএনপি নেতারা, অশুভ শক্তি রুখে দিয়ে খালেদা জিয়ার মুক্তির জন্য ঐক্যের আহ্বান। নিরুত্তাপ উপনির্বাচনে রংপুরে সাদ এরশাদকে বিজয়ী ঘোষণা, কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।